লোকটার নাম ড্রিউ বিনস্কি, ধর্মমতে একজন ইহুদি। তিনি মুসলমানদের সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। কেন তার মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি, তা হলো তিনি এ যাবৎকালে 150টিরও অধিক দেশ ভ্রমণ করেছেন। এই ভ্রমণ করাটাই তার পেশা। ঘুরতে ঘুরতে তিনি মিশেছেন এবং দেখেছেন বিভিন্ন দেশের কালচার। তার কাজ এসব দেশকে নিয়ে ভিডিও করা। তিনি একজন ভিডিও কন্টেন্ট মেকার। গল্ফ তার প্রিয় খেলা। 19টি দেশে তিনি গল্ফ খেলেছেন। ভারতে তিনি সলো ট্রিপ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও কাটিয়েছেন অনেক দিন। ইউরোপকে দেখেছেন কাছ থেকে, ফলে তার অভিজ্ঞতার ভাণ্ডারকে সমীহ না করে উপায় নেই। সেই ড্রিউ বিনস্কি 7 মাসে 39+ মুসলিম প্রধান দেশ ভ্রমণ করার পর কী ভাবছেন, মুসলিমদের সম্পর্কে তার ধারণা কী, সেই ধারণা নিয়েই তিনি একটি ভিডিও বানিয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারীর সংখ্যা 1.6 বিলিয়ন। তিনি এতগুলো দেশ ঘুরবার পর মুসলিম কালচারকে ভালোবেসে ফেলেছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তাকে ইসলাম সম্পর্কে ভীতিকর মন্তব্য শুনে শুনে বড় হতে হয়েছে। যেহেতু তিনি ইহুদি, তাই তাকে অনেকেই মুসলিমদের এড়িয়ে চলার পরামর্শ দিত। বলতো মুসলিমরা হলো দুষ্টু লোক। কিন্তু ড্রিউ বিনস্কি যতই মিশতে শুরু করেছেন মুসলিমদের সাথে, ততই নাকি প্রেমে পড়ে যান মুসলিম কালচারের। ভিডিওর এই পর্যায়ে তিনি তার প্রিয় কিছু কারণ বলেন, যার কারণে তিনি মুসলিম সংস্কৃতির প্রতি অনুরক্ত হন। যে 5টি কারণে মুসলিম কালচার তার পছন্দ, সেটা হলো মাটিতে বসে খাবার খাওয়ার ব্যাপারটি তিনি পছন্দ করেন। বিভিন্ন মুসলিম প্রধান দেশে এই সংস্কৃতি আছে। ইনফ্যাক্ট বাংলাদেশের গ্রাম অঞ্চলে গেলেও আমরা দেখতে পাই আত্মীয় স্বজন সবাই শীতল পাটি বিছিয়ে মাটিতে বসেই খাবার খাচ্ছে। এর পাশাপাশি মুসলিমরা বেশিরভাগ সময়ই হাত দিয়ে খাবার খায়। ট্র্যাডিশনাল মুসলিম খাবারগুলো একটা বিশাল থালায় দেওয়া হয় এবং সবাই সেই একই থালা থেকেই খাবার খায়। এই ব্যাপারটি নাকি ভালো লেগেছে বিনস্কির। তার মতে হাত দিয়ে খাবার খাওয়া নাকি খাবারের সাথে একটা আত্মিক যোগাযোগ তৈরিতে সাহায্য করে। মুসলিমদের চা খাওয়ার ঐতিহ্যকেও তিনি উল্লেখ করেছেন তার প্রিয় কালচার হিসেবে। প্রত্যেকটা মুসলিম দেশে চা খাওয়ার একটা আলাদা স্টাইল আছে। আলাদা হলেও চায়ের প্রতি যে একটা আবেগ, সেটা প্রায় সবারই একরকম। গরম গরম চা খাওয়ার জন্য যে আয়োজন, সেই ব্যাপারটা বিনস্কিকে মুগ্ধ করে। বিনস্কি তার ভ্রমণ অভিজ্ঞতার আলোকে দেখেছেন মুসলিমরা ভীষণ পরিবারকেন্দ্রিক হয়। পাশ্চাত্য দেশগুলোতে যেখানে পারিবারিক বন্ধনগুলো ঠুনকো, সেখানে মুসলমানদের মধ্যে পরিবার প্রীতি তুলনামূলক বেশি। বিশেষ করে মুসলমানরা যে তাদের বাবা মা এমনকি দাদা দাদির সাথেও মধুর সম্পর্ক রক্ষা করে, তাদের দেখাশোনা করে, এই কালচারটাই বিনস্কিকে প্রভাবিত করেছে অনেক। তার চেয়ে বেশি অবাক করেছে এই দেখে যে কোনো মুসলমানের সাথে পরিচয় হওয়ার পর মুসলমানরা ভাই বলে ডাকে। এ যেন একেবারে আত্মীয়তার মতো একটা ঘনিষ্ঠ সম্পর্ক। মসজিদের বৈচিত্র্যময়তা এবং সৌন্দর্য একজন ইহুদি বিনস্কিকে মুগ্ধ করেছে ভীষণ। তিনি বিভিন্ন দেশের মসজিদের স্থাপত্য শৈলী দেখেছেন। মুসলমানরা তাদের প্রার্থনা ঘরকে এত সুন্দর করে বানায় যে বিনস্কি প্রত্যেকটা দেশে গেলেই মসজিদকে আলাদাভাবে লক্ষ্য করেন। বিভিন্ন শেপের স্থাপত্য, বিভিন্ন রঙের মসজিদ এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণ, মসজিদের ভেতরকার টাইলস, মোজাইক, মেঝের দৃষ্টিনন্দন শৈলী ইত্যাদি দেখে তার ভালো লেগেছে। মসজিদের ভেতরকার নিরাপত্তা মনের মধ্যে অদ্ভুত এক ধরনের শান্তভাব নিয়ে আসে, যা বিনস্কিকে বেশ প্রশান্তি দিয়েছে। আর 5, এই পয়েন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যেখানে বহির্বিশ্বে মুসলমানদের একটা ট্যাগ আছে, এরা জঙ্গি সন্ত্রাসী, মুসলিম দেখলেই একটা অবজ্ঞার ভাব দেখানোর প্রয়াস আছে, সেখানে একজন ইহুদি বিনস্কি বলছেন, মুসলমানদের আতিথেয়তার দিক থেকে অন্য সবার থেকে এগিয়ে। তিনি হিসাব করে শেষ করতে পারেননি কতবার তিনি মুসলমানদের বাড়িতে চা কফি খেতে যাওয়ার দাওয়াত পেয়েছেন। কেউ কেউ তাকে বাড়িতে থাকারও নিমন্ত্রণ জানিয়েছে। মুসলমানরা কাউকে আপ্যায়ন করা শুরু করলে খাবার খাওয়ার জন্য জোর করতেই থাকে, অবশ্যই ভালোবাসা থেকে। তিনি ব্যক্তিগতভাবে মুসলমানদের এই আপ্যায়ন ভীষণ রকম উপভোগ করেছেন। ড্রিউ বিনস্কি জানিয়েছেন, এখনও 11টি মুসলিম দেশ ঘোরা তার বাকি আছে। ইতিমধ্যেই মুসলিম প্রধান দেশগুলো ঘুরে তার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আর তার তর্স হয়েছে না। তিনি বলেছেন, পৃথিবীর 1/4 জনসংখ্যা মুসলমান। এতগুলো দেশ ঘুরে তার উপলব্ধি, যারা বলে মুসলমানরা সন্ত্রাস, ভায়োলেন্স এসবে জড়িত, তাদের কথা একদমই প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। যদি তেমনটাই হতো, মানে মুসলিমরা রক্তপাতে বিশ্বাসী হতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষই থাকতো না। সন্ত্রাসীরা সত্যিকারের কোনো ধর্মের অনুসারী হতে পারে না। ধর্মকে নিজের মতো করে ব্যাখ্যা করে কেউ যদি ক্ষতি করতে চায় পৃথিবীর,
তাতে ধর্মের দায় থাকবে কেন? ছোটবেলায় যারা তাকে বোঝাতো মুসলিমরা খারাপ লোক, যারা মুসলিম সম্পর্কে ভয়ঙ্কর পারসেপশন দিয়ে তাকে ব্রেইন ওয়াশ করেছে, তাদের কথা এখন আর বিশ্বাস করেন না তিনি। বরং নিজের চোখ দিয়ে মুসলিম কালচার দেখার পর তার মনে হয়েছে, মুসলমানরা সত্যি অনেক উদার, অতিথিপরায়ণ এবং ভীষণ শান্তিপ্রিয় মানুষ। তাই শীঘ্রই তিনি বাকি মুসলিম দেশগুলো ভ্রমণ করা শেষ করতে চান। তখন নিশ্চয়ই মুসলমানদের কালচার সম্পর্কে তিনি আরও কিছু পয়েন্ট যোগ করতে পারবেন।